নমস্কার বাদ্যসকল, পোনপ্রথমতে আপনালোক সকলকে আন্তরিক স্বাগতম জানাইছো। বাদ্যসকল, রাজ্যের অঙ্গনবাড়ী কর্মীর সহায়িকাসকলের বহুদিনীয়া আন্দোলনের অন্তত আজি রাজ্যের অঙ্গনবাড়ী কর্মীর সহায়িকাসকলের সমস্যা সমাধান সন্দর্ভত আমার রাজ্য সরকারের সমাজ কল্যাণ বিভাগের মন্ত্রী অজন্তা নেওগ ডাঙরিয়ানী আর রাজ্যিক অঙ্গনবাড়ী কর্মী আর সহায়িকা সন্থার নেতৃবৃন্দর হইতে আজি এখন আলোচনা অনুষ্ঠিত হব। আর এই আলোচনা সন্দর্ভত আমার রাজ্যিক অঙ্গনবাড়ী কর্মী আর সহায়িকা সন্থার সভানেত্রী জয়মতী দাস আর সম্পাদিকা প্রধান ইন্দিরা নেওয়া ডাঙরিয়ানিয়ে রাজ্যের অঙ্গনবাড়ী কর্মী আর সহায়িকাসকলের বহুকটা গুরুত্বপূর্ণ খবর দিছে, যিকটা খবর আমার রাজ্যের প্রতিগী অঙ্গনবাড়ী কর্মী আর সহায়িকাই জানাটো অত্যন্ত প্রয়োজন। হেয়ে লগর বান্ধবীসকল আজির এই ভিডিওটি শেয়ার করে গুরুত্বপূর্ণ খবরটি জানাই দিব। আর নতুনকৈ অহা বাদ্যসকলে পরবর্তী সময়ত রাজ্যের অঙ্গনবাড়ী কর্মী আর সহায়িকাসকলের বিভিন্ন খবর সমূহ পোনপ্রথমে পাবলে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব। গতি বলক আমি আগবাড়ি যাও। উত্থাপন করব কিন্তু দিশপুরে নকরিলে বাধ্য হয়। আমি 1 ফেব্রুয়ারির পর আন্দোলন করছো, 26 ফেব্রুয়ারির পর আমি ইয়াত বহিছো, সচলত বহিছো। সচলত 26 তারিখে আমার আন্দোলনের পরিপ্রেক্ষিত আমার সঞ্চালকের অফিসর পরা দুগারকি জয়েন্ট ডাইরেক্টর আর ডেপুটি ডাইরেক্টর আহিছে। তেওঁলোকে আমাক এটা আশ্বাস দিছে, সেই আশ্বাস হল আমাক অসমের সমাজ কল্যাণ মন্ত্রী বিঞ্জিমণি বাইদেউ আলোচনাত মাতিছে। আজি আমি আলোচনা যাম, আজি আমি আলোচনা যাবলৈ সাজু, কিন্তু সঞ্চালকে যেটো প্রস্তাব দিছে সেইটো আমাক লাগিব, অন্যথা ইয়াতকৈ ভয়াবহ আন্দোলন অসমত আমি চলাবলৈ কুণ্ঠাবোধ নকৰি। ধন্যবাদ। হয় আমি রাজ্য অঙ্গনবাদী কর্ম সহায়িকার ন্যায্য দাবি পুনের রাজপথত আবলা হয়েছে। আমি যা 1 ফেব্রুয়ারির পরাই আমার মাননি বৃদ্ধি আন্দোলন করে আছো, কিন্তু 15 তারিখের পিছত যজেট আমি চালো এই বাজেটের কথাটো লক্ষ্য রাখি 15 তারিখের পর আমি অসহযোগ আন্দোলনত আবলা হয়েছে। আজি 26 তারিখের পর আজি 6ষ্ঠ দিন আমি ইয়াত দিনে রাতে অঙ্গনবাদী কর্মী একাকার করে ইয়াত বহিছো। আমি এটাই প্রস্তাব 19 অক্টোবর সঞ্চালকে দিয়ে যে প্রস্তাব পঠাইছিল কর্মীর 10,000, সহায়িকার 5,000, মিনি কর্মীর 6,950 টাকা, এই প্রস্তাব গৃহীত করে সরকারিভাবে ঘোষণা করব লাগিব। ইতিমধ্যে যা 26 তারিখে আমার সমাবেশ হয়ে থাকা অবস্থা বিভাগের তরফের সঞ্চালকের তরফের জয়েন্ট ডাইরেক্টর মহোদয়া আহি আমাক নিমন্ত্রণ করেছে যে আপনার অহা 4 তারিখে সন্মানীয় অজন্তা নেওগ বাইদেউ মানব কল্যাণ শিশু কল্যাণ মন্ত্রী অসমের বিত্তমন্ত্রী মহোদয় আলোচনা মাতিছে, কিন্তু আজি 3 দিন হল তেখেতসকলে তারিখটি সলনি করে 3 তারিখে করেছে। আজি 3 তারিখে 5টা বাজাত আমাক তেওঁলোকে প্রতিনিধি হিসাবে আমার সন্মানীয় অজন্তা নেওগ বাইদেউর লগত আলোচনাত মিলিত হওয়ার মাতিছে। আমি সঞ্চালক মহোদয়ক ধন্যবাদ জানাইছো। আমি এটাই আবেদন আজির মঞ্চের পর এটাই দাবি যে সঞ্চালক মহোদয় দিয়া প্রস্তাবটি আজি সন্মানীয় বিত্তমন্ত্রী মহোদয় আলোচনা করে গৃহীত করে সরকারিভাবে ঘোষণা করার আহ্বান জানাইছো। অন্যথা আজির তারিখের পিছনে সেই সঠিক উত্তর না পাও তেনহলে সমগ্র অসমের কর্মী সহায়িকা আজি রাজপথে দি গই দিশপুর পাব, এই অবস্থা যাতে করবলগা নহয় আমি অনুরোধ জানাইছো। কিন্তু সেই সময় যদি আজি তারিখ যদি উত্তর সঠিক না পাও তেনহলে কি পর্যায় হব পারে এই কথাও সরকারে যাতে অনুতপ্ত করক। আর আহি আছে লোকসভা নির্বাচন, অসমের 230টা ব্লকত 1,21,000 কর্মী সহায়িকায় কর্মরত হয়ে আছো, আগন্তুক লোকসভা নির্বাচন যাতে আমি বিকল্প চিন্তা করবলগা নহয় এই আমি আহ্বান জানাইছো। গতিকে বাইদেউসকল, রাজ্যিক অঙ্গনবাড়ী কর্মী আর সহায়িকা সন্থার সভানেত্রী আর সম্পাদিকা প্রধানের মন্তব্যের পর আপনাদের নিশ্চয় জানব পারিলে যে আজি আমার রাজ্যের অঙ্গনবাড়ী কর্মী আর সহায়িকাসকলের সমস্যা সমাধান সন্দর্ভত আমার
রাজ্য সরকারের সমাজ কল্যাণ বিভাগের মন্ত্রী অজন্তা নেওগ ডাঙরিয়ানী আর রাজ্যিক অঙ্গনবাড়ি কর্মী আর সহায়িকা সংস্থার নেতৃবৃন্দর সহিত এখন আলোচনা অনুষ্ঠিত হব। আশা করা হয়েছে যে এই আলোচনার আমার রাজ্যের অঙ্গনবাড়ি কর্মী আর সহায়িকা সকলের বহুকটা সুখবর আসব পড়ে। গতি বাইদ সকল অনুগ্রহ করে লগর বান্ধবী সকল আজির এই ভিডিওটি শেয়ার করে গুরুত্বপূর্ণ খবরটি জানাই দিব আর পরবর্তী সময়ত রাজ্যের অঙ্গনবাড়ি কর্মী আর সহায়িকা সকলের বিভিন্ন খবর সমূহ পুনপ্রথমে পাবলে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে লোব। গতি আজির ভিডিওটি ইয়াতে সমাপ্ত করল। ধন্যবাদ। জয় অসম।